দাঁতের সুস্থতায় আমরা কী করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাব। আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায়, আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপর যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব? দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে এক মুঠো করে বাদাম রাখতে পারেন, বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন এক গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি এক কাপ বা দেড় কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি, বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, গাজর টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন।